নমস্কার বন্ধুরা ইচ্ছে রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ব্লগের টাইটেল অনুযায়ী সেই প্রত্যেকটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবো যা টাইটেলে দেওয়া আছে প্রথমেই যে বানাচ্ছি আমি স্যান্ডউইচ স্যান্ডউইচের জন্য আমি রাউন্ড ব্রেড ব্যবহার করেছি আর এখানে আমি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে কুচি কুচি করে নিয়েছি আর আমি দিয়েছি এর মধ্যে হোয়াইট সস হোয়াইট সস বানাবার রেসিপি আপনারা চাইলে আমি অবশ্যই দিয়ে দেব আর তার সঙ্গে দিয়েছি একটুখানি গোলমরিচ আর অল্প নুন ভালোভাবে এটাকে মাখিয়ে নেবো আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম বা ছোটো শশা আমার বাড়িতে আজকে ছিল না সেজন্য দেওয়া হয়নি এগুলোও দিতে পারেন গাজর যদি দেন তাহলে সেটা সেদ্ধ করে দেবেন এটা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুব ভালো খাবার আমি এবারে ব্রাউন ব্রেডের মধ্যে হোয়াইট সসটা মাখিয়ে নিলাম হোয়াইট সসটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি আপনারা চাইলে আমি আবারও বলছি রেসিপি দিয়ে দেব। এবার আমি যে ভেজগুলো ভেজ ভেজিটেবলসটা বানিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটা আমি এরমভাবে ঠিক ছড়িয়ে দেব। এরপর ঠিক এইভাবে প্রত্যেকটা এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো একটুখানি করে চিজ চিজ আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল আমি দিয়েছি খেতে ভালো লাগে এবার ওপর থেকে আরেকটা করে ব্রেড দিয়ে আমি কড়াইতে একটুখানি বাটার মাখিয়ে নিয়েছি একদম হালকা মাখিয়ে ব্রেডগুলো রেখে দিয়ে চাপা দিয়ে দেবো একটুখানি সময় চাপা রাখবেন কারণ তাতে চিজটা খুব ভালোভাবে গলেও যাবে আর ব্রেডগুলো লাল লাল হয়ে যাবে হয়ে গেছে আমার স্যান্ডউইচ আমি এইভাবে কেটে নেব এটা টিফিন বক্সেও ভরে দিতে পারেন বা খেতে পারেন আপনারা ব্রেকফাস্ট হিসাবে খুবই একটা স্বাস্থ্যকর খাবার এটা চলুন কালকে রাত্রি ইডলি অনেকটা বেঁচে গেছে ওর জন্য আমি গাছ থেকে কারিপাতা তুলে নিচ্ছি ইডলিটা একটু ফ্রাই করে নেব কোনো কিছুই ফেলবার জিনিস না সংসারে প্রত্যেকটি জিনিসই কাজে লাগানো উচিত কারণ আজকাল জিনিসের পত্রের যা দাম কোনো কিছুই ফেলা উচিত না এবারে আমি একটা বাটিতে সস নিয়ে নিয়েছি আর অল্প চিনি নুন দিয়ে ওটা একটুখানি গুলে নিয়ে রেখে দিয়েছি ইডলি ভাজার জন্য এবারে আমি কড়াইতে একটুখানি রিফাইন অয়েল দিয়েছি রিফাইন অয়েল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে ফোড়ন সর্ষে ফোড়নটা দিলে সর্ষেটা একটু ফাটতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেবো কারিপাতা আর কাঁচা লঙ্কা কারিপাতা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি কাট ইডলি যে ছিল ওটা কেটে নিলাম ওটা আমি দিয়ে দেবো কড়াইতে আর অল্প দিয়ে দেবো উপর থেকে চাট মশলা নুন চিনি এখন কিছুই দেবো না যেহেতু সসে দেওয়া যায় ওটা পরে দেবো ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে ভাজবেন এরপর ওই যে সসটা আমরা বানিয়ে রেখেছিলাম নুন চিনি দিয়ে ওইটা ঢেলে দেব ইডলির মধ্যে একটুখানি সময় নাড়াচাড়া করবেন একটু শুকনো শুকনো হলে এটা নামিয়ে রাখবেন দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী চমৎকার এটা এদিকে আজকে আমার ঘরে আবার আদা রসুনের পেস্টটা ফুরিয়ে গেছে আমি কিন্তু পুরো সপ্তাহের জন্য আদা রসুনের পেস্ট তৈরি করে নিয়ে রেখে দিই কেমনভাবে রাখি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি আপনারাও করে রাখতে পারেন এতে রান্নার অনেক সুবিধা হয় আদা রসুনের পেস্ট করে নেবেন প্রথমে মিক্সিতে এর সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে এর সঙ্গে দেবেন আপনারা এক থেকে দু চামচের মতো সর্ষের তেল আর এক চামচের মতো ভিনিগার ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা রেখে দেবেন কৌটো বন্ধ করে ফ্রিজের মধ্যে দশ দিন থেকে বারো দিন অবধি এটা আপনার ফ্রিজেতে সেই রকমই থাকবে যে যেরকম আপনি রাখতে প্রথমে রেখে দিন রেখেছিলেন আমি এটা কিন্তু করে রেখে দিয়ে আপনারাও চাইলে রাখতে পারেন ঘরেতে ঠিক এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন পেস্টটাকে নাহলে এটাতে মানে কিছু হবে না কিন্তু এটা যেরকম রাখবেন সেটা সেরকমই থাকবে যদি এটা আপনারা ভালোভাবে রাখেন এদিকে আজকে চিকেন আনা হয়েছিল চিকেনের জন্য আমি টক দই নিয়ে নিয়েছি আমি দই দিয়ে চিকেনটা করি দই দিয়ে চিকেন করলে চিকেনে তেল খুব কম লাগে আর চিকেনটা খুব সহজে হজম হয়ে যায় দইটা কিন্তু চিকেনে দেওয়ার আগে অতি অবশ্যই ফেটিয়ে নেবেন না হলে দইটা ডেলা ডেলা হয়ে যায় এবার আমি চিকেনের মধ্যে দইটা দিয়ে দিলাম এখানে একদম সাধারণ চিকেন রান্না করছি আমি একটা খেতে কিন্তু খুব চমৎকার হয় আর পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আমি কোনো রকম পেঁয়াজ ভাজিনি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিলাম আমি গোলমরিচ নুন চিনি আর সেরকম কোনো মশলা আমি এতে দেবো না দেবো খুব সামান্য তেল ভালো এটাকে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করার জন্য দশ মিনিটের মতো রেখে দিন আলাদাভাবে এরপর একটা চাপা দিয়ে রাখবেন আপনারা চাইলে বেশি সময়ও রাখতে পারেন আমি দশ মিনিটের মতো আজকে রেখেছিলাম এরপর কড়াইতে তেল দেবেন ঠিক যেমনভাবে বানাচ্ছি ওইভাবে বানাবেন খেতে খুব সুন্দর হয় দিয়ে দেবেন জিরে অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো একটা খুব সুন্দর গন্ধ বের বের হবে গ্যাসটা কিন্তু বাড়িয়েই রাখবেন অথচ খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় বাড়ানো অবস্থাতেই দিয়ে দিন ম্যারিনেট করে রাখা চিকেনটা একটু সময় নাড়াচাড়া করলেই চিকেনটার থেকে জল বেরোবে তখন চিকেনটা ঢাকা দিয়ে দিন এবং কম করে দিন আজটা দেখুন কত সুন্দর রঙ হয়ে গেছে চিকেনটার হ্যাঁ ওপর থেকে চাইলে একটু কাঁচা লঙ্কা আপনারা দিতে পারেন আমার ঘরে তো শুকনো লঙ্কা কেউ খায় না বা গুঁড়ো লঙ্কা খায় না আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর রঙ হয়েছে ওপর থেকে আপনারা একটুখানি গোল গোলমরিচ বা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন আমাদের এখানে যেহেতু পাহাড়ি এলাকা রোজ ভাত খেতে ভালো লাগে না আজ জন্য রুটি আর চিকেন খাবো দেখুন আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি রুটি চিকেন আর স্যালাডটা আজকে এটাই খাওয়া হবে কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন